ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। জি সম্মানিত শহীদ সালমান ভাই, আপনি জানতে চেয়েছেন যে জাকাত কিভাবে দিতে হবে। আচ্ছা, এরপর আবার জিজ্ঞাসা করেছেন কাদের বা কোথায় দিতে হবে, আবার প্রশ্ন করেছেন কত পরিমাণ জাকাত দিতে হবে। দলিল সহ জানতে জানালে উপকৃত হবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্ন, আপনার জাকাত কিভাবে দিতে হবে, তাই না? জাকাত কিভাবে দিতে হবে? জাকাত দিতে হবে মালের শতকরা 2.5%। হ্যাঁ, 100 টাকায় 2.5 টাকা, বা 100 ভাগের 2.5 ভাগ। অর্থ হতে পারে, টাকা পয়সা হতে পারে, স্বর্ণ অলঙ্কার হতে পারে, টাকা হিসাব করে দিতে হবে। যে এটা আর কাদের বা কোথায় দিতে হবে, এটা সূরা তাওবা এর 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাত বলেছেন। হ্যাঁ, এই 8টা খাতের বাইরে জাকাতের টাকা ব্যয় করা যাবে না। কয়টা খাত? 8টা খাত। সূরাতু তাওবা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, এই সাদাকাতু হলো জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন যে যারা ফকির তারা পাবে, মিসকিন তারা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাত বলেছেন। 3 নম্বর হলো এই যারা ঋণগ্রস্ত ব্যক্তি তারা, এরপর যারা কৃত দাস দাসী আছে তারা, এরপরে আপনার আপনার যারা আদায়কারী আছে তারা, হ্যাঁ, এরপরে যারা আছে বা মুআল্লাফাত কুলুব কুলুব, এরপরে যারা আছে ন মুসলিম, হ্যাঁ, ন মুসলিম, যারা হিন্দু হিন্দু বা বেধর্মী আছে যারা, তাদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য তাদেরকে অর্থ দিতে হবে। ঠিক আছে, এরপরে আছে হলো আপনি সাবিল, পথিককে দিতে হবে, যারা পথিক মুসাফির। ঠিক আছে, এরপরে অফিস সাবিলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাস্তায় যারা মুজাহিদ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে কায়েম করার জন্য চেষ্টা করে। ঠিক আছে, দিনই কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রেখে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন বা দিন প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, এই দিনই কাজে একটা আপনার সহযোগিতা করতে হবে। এটা প্রকৃতপক্ষে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ফি সাবিলিল্লাহ হলো এটা জিহাদের খাত। যারা মাল সামান কেনার জন্য অর্থ প্রয়োজন সেখানে দিতে হবে 1টা খাত, এবং 8টা খাত। হ্যাঁ, কত পরিমাণ টাকা দিতে হবে তো বললামই, কত পরিমাণ দিতে হবে আপনার, যেমন টাকা আছে অন্তত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, বা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, 1 বছর পূর্ণ হয়, তার খাবার, তার আসবাবপত্র, তার ব্যবহার্য বাদে অতিরিক্ত থাকে, তাহলে তাকে অবশ্যই তার অর্থের শতকরা 2.5 ভাগ জাকাত হিসাবে দিতে হবে। জি, জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।